লন্ডন থেকে হঠাৎ ঢাকা এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। 5 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। আর বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, কোকোর স্ত্রী বর্তমানে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় 1 দশক আগে মারা যান। এরপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শর্মিলা রহমানের ঢাকায় আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয় নিয়ে বিএনপি ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ফ্লাইট করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা সৃষ্টি হলে তাকে বিদেশে নেওয়া হবে। বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নেওয়া হতে পারে, কারণ এর আগে যুক্তরাষ্ট্রের 3 জন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার অস্ত্রোপচার করে গেছেন। এদিকে ছেলের বউ এবং আত্মীয় স্বজনদের কাছে মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছেন খালেদা জিয়া। নামাজ কালাম ও পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে দিন কাটছে তার। এর আগে গত 28 জানুয়ারি খালেদা জিয়া হাসপাতালে থাকাকালীন ঢাকায় এসেছিলেন শর্মিলা।